ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আজ একটা মক্কেল পেলাম, বেশ ইন্টারেস্টিং মহিলা। মহিলা ইন্টারেস্টিং নাই কেসটা? কেসটা ও দুজনে দুজনকে একদম সহ্য করতে পারছে না। মহিলার বক্তব্য, ভদ্রলোক নাকি মহিলাকে টেকেন ফর গ্রান্টেড করে রেখেছে, কথায় কথায় অপমান করছে। পা দোলানোটা বন্ধ করো, আমার কাজ করতে অসুবিধে হচ্ছে। পায়ের সঙ্গে তোমার কাজের কি সম্পর্ক? কি আশ্চর্য, আমার কনসেন্ট্রেশন লস করে, সারাক্ষণ নাকের সামনে কাকের মতো পা দোলালে আমার কাজ করতে অসুবিধে হয়। আরে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছো যে তোমার আমার পা দোলালে তোমার অসুবিধে হয়? কুল, কেস সাজাচ্ছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমারও একটি মক্কেল জুটেছে। ভদ্রলোকের বউ ভদ্রলোককে যাচ্ছে তাই ভাবে অপমান করেন, ভদ্রলোক হীনমন্যতায় ভুগছেন, নিজেকে টেকেন ফর গ্রান্টেড ভাবছেন, তাই জন্য ডিভোর্স চান। আশ্চর্য, সবারই কি এক কেস নাকি? যাক, আমাদের বাদে আমরা তো হ্যাপি কাপল, কি বলো? অত গলে পড়ার মতন কিছু হয়নি। সব সময় রঞ্জন, তোমার কফিটা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, কফি কাপটা এটো ওটা টেবিলে কি করছে? কতবার বলেছি তোমায় কাপটা কিচেন থেকে নিয়ে এসছো, ওটা কিচেনে রেখে এসো। কেন একটু মানা শিখতে পারো না? দাঁড়াও, কফি কাপটা নিয়ে যাও প্লিজ। এনিওয়ে শোনো, কেসটা ভালো করে সাজাতে হবে, বুঝেছো? হাই, তুমি কি করে সাজাচ্ছো? তোমারও তো একই রকমের কেস। জানি না, বুঝে উঠতে পারছি না। মহিলার অ্যাঙ্গেলে একজন কেষ্টও আছে, ব্যভিচারে ফেলতে হতে পারে। পচ্চুদা কি নাম বললে? পচ্চুদা? হ্যাঁ, যাকে এটা নিয়ে আবার ওকে কিছু বলিস না, এমনিতেই প্রচণ্ড চাপের মধ্যে আছি, সারাক্ষণ ধরে অপমান করছে। একটা অদ্ভুত অ্যাটিটিউড জানিস তো, মানে আমাকে ছোট না করতে পারলে যেন ওর যেন পেটের ভাত হজম হয় না। আচ্ছা, এই তো বছর চারেক হলো তোমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে আবার এরকম হলো কেন অনিতা? হওয়াটাই স্বাভাবিক, সবসময় না কুচু উঁচু হাব ভাব, কথায় কথায় অপমান, জীবনটাই একেবারে বিশ্ব। এই বাজে কথা বলবে না, একদম একদম বাজে কথা বলবে না, কথা চললে কিন্তু অনেক কথা উঠবে। কি হচ্ছে কি অনি, এত ঝগড়াঝাটি কিসের অনি? শোন, বিয়ে থা করলে একটু আধটু কম্প্রোমাইজ তো করতেই হবে নাকি? বিয়ে তো করনি, করলে বুঝতে কি ইনটলারেবল সিচুয়েশন হয়। সেটা এমনি এমনি হয় না, তার জন্য একমাত্র তুমি দায়ী। আমি দায়ী? হ্যাঁ, কেন কি করেছি আমি? তোমার যখন ইচ্ছা তুমি তাই করবে, আর বলতে গেলেই দুর্ব্যবহার। এই যা ইচ্ছা করো মানে কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? গিভ মি ওয়ান সিঙ্গেল এক্সাম্পল। এই এই এই, তোমরা আবার ঝগড়াঝাটি শুরু করলে। আচ্ছা, আমরা তো এই কিছুক্ষণ সময় আড্ডা মারি, এর মধ্যেও যদি এরকম ঝামেলা করো তোর তাহলে ভীষণ মুশকিল। মুশকিল কিছুই নয়, একদিন সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব আমি। এই বেরিয়ে যেও না। হ্যাঁ বেরিয়ে যা, যাক বেরিয়ে, তুই যা ধামা দিচ্ছিস কেন? হোয়াট ধামা? ওকে ভালো উপদেশ দিয়ে লাভ নেই সৌনক, ও সোনার লোক নয়, আমি কিন্তু সত্যি সত্যি বেরিয়ে যাব। তুমি যাওয়ার আগে আমি বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুই বেরিয়ে যা। এই তুমি বেরিয়ে যেতে বলছো কেন অনিতাকে? আরে কি মুশকিল, ওই তো আমাকে বললো ওকে সাপোর্ট করতে। তা তো করবে, সৌনকর বন্ধু কি না, কিন্তু আমার কারো সাপোর্টের দরকার নেই, আমি একাই কাফি। কফি? এই এই দাঁড়া, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে এটা খেয়ে নি তারপর ভাবছি। বেশ ভালো হয়েছে কিন্তু, চমৎকার হয়েছে, কচু পোড়া হয়েছে, অত্যন্ত নিম্ন রুচির কফি হয়েছে। এই শোনো, ক্ষমতা থাকলে করে দেখা, বুঝলে? দেখ দেখ, তোরা তোরা নিজের চোখে দেখ। কি দেখবে কি ওরা, কি দেখবে বলবো ওদেরকে? সংসারের একটা কুটোটি নাড়ো না তুমি,
সারাদিন খালি সাজে গুজে আর মোবাইল নিয়ে ঘুর 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 করছে আর মোবাইলে যত সব নাকা নাকা বোকা বোকা মেয়েগুলোর ফোন আসছে। আচ্ছা মেয়েদের ফোন তো আসতেই পারে, এ নিয়ে মাথা খারাপ করার কি আছে বলতো? বাহ, হ্যাঁ এই তো সেদিন জয়িতার একটা সামান্য মিসড কল এলো আর আমি ফোন করলাম বলে তাকে মানে ধুর ধুরি নেড়ে দিলে। কারণ জয়িতা তোমাকে একটু বেশি ফোন করে। বেশি বেশি মানে কি? দরকারে ফোন করবে না? না করবে না, দিনে 64 বার কারো দরকারি ফোন আসে না। কি একদম একদম চুপ করে থাকো, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। তুমি চুপ করো, তুমি ডেলিভারেটলি ওকে এলাও করো। ও করে, দুনিয়ার যত নাকা নাকা মেয়েগুলো ওকে ফোন করে আর আমার কল চিরকাল ওয়েটিং এ থেকে যায়। তোমার হয় না? যখনই আমি ফোন করি খালি এনগেজড আর এনগেজড, কার সাথে এত কথা? হ্যাঁ কি কথা থাকে তোমার এত? দেখিয়ে দেখিয়ে ফোন করে, দেখিয়ে দেখিয়ে পচ্ছু দাও। অনি বাড়িতে নেই দুপুরবেলা, তুমি আসবে? খবরদার অনি, আমার পচ্ছু দাকে নিয়ে কিন্তু পড়া কথা না। খারাপ খারাপ একদম চুপ করে কথা বলো, বেশ করবো বলবো আমি। বেরিয়ে যাও বাড়ি থেকে। এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস, ওকে? এটা আমার বাড়ি, কারণ আমি তোমার স্ত্রী। আই না তোমার ছিলে ছিলে, আমি তোমার স্ত্রী বলে মানি না। তুমি না মানে কি যায় আসে না? বেরিয়ে যাও বাড়ি থেকে। আশ্চর্য ব্যাপার, কোইনসিডেন্স একেবারে। একই ডিভোর্স কেস, তার জন্য হাজবেন্ড এলো আমার কাছে আর বউ গেল আমার কাছে। ভালোই হলো, এবার একটু গুছিয়ে নিয়ে কেসটা সাজাতে হবে। আমি কিছু সাজেশন দিয়েছি, তবে ভদ্র মহিলাকে ভদ্রলোক যেভাবে হ্যারাস করছে না, হ্যারাস করছে? হ্যাঁ কি করছে? হ্যারাস, ইউ সেড হ্যারাস, কিভাবে হ্যারাস করছে? হ্যারাস হ্যারাস, হ্যাঁ হ্যারাস করছে। এই যেমন তোমার ধরো ঘরের যে কোনো কোনায় পাজামাটা ফেলে। হোয়াট? এই তাই তোয়ালে, কোট, প্যান্ট, নানান জিনিস, এই জামা, এই মোজা, ঘরের নানান কোণে নানান দিকে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে। না এটা ঠিক নয়, এটা আসলে ঠিক নয়। এর থেকে প্রমাণিত হয় যে ভদ্র মহিলা কতখানি নেগলেক্টেড হচ্ছেন। ভদ্র মহিলা ভদ্রলোককে যথেষ্ট নেগলেক্ট করছেন। কি মনে হয় তোমার, যেখানে সেখানে যখন তখন স্বামীর সঙ্গে যদি কেউ এভাবে খিটখিট করে তাহলে সে বাড়িতে ভালোবাসা কখনো থাকে? ও মাই গড, নট এগেইন! কতবার বলেছি তোমাকে রঞ্জন, তুমি পানাজোড়া বন্ধ না করলে আমি তোমার সঙ্গে আর একটাও কথা বলবো না। অলওয়েজ ইউ ডু দিস, তুমি এটুকু ম্যানার্স শিখতে পারো? এনিওয়ে আমিও আমার তরফ থেকে কিছু সাজেশন দিয়েছি, নো ব্যাপারটাকে আর একটু ঘোরতর করে তুলতে হবে। এবারে প্রচন্ড সন্দেহ করতে হবে, ইউ নেভার নো কোথায় কোন খাপলা রয়েছে। এক্স্যাক্টলি, আসলে ব্যভিচারটাই হচ্ছে সব থেকে স্ট্রং পয়েন্ট, সন্দেহটা কিন্তু করতেই হবে। শুনছো, আমি একটু অন্য ঘরে গিয়ে কথা বলি। কোন ঘরে যাব? আহ
থ্যাংক ইউ। ভোরবেলা দেখি গান গাইছে, আপনি বিশ্বাস করবেন না আমার বুকের ভেতরটা না ছ্যাঁক করে উঠলো। কেন, মানে ভয়ের গান, ভূত ফুত কিছু? আরে না না মশাই, ভূতের গান ফান নয়। বাবু এখন রবীন্দ্রসঙ্গীত গাইছেন, দ্যাট মিন্স কোনো ম্যাচিওর্ড মহিলা। সকাল সকাল উঠে কোনো মহিলাকে প্রেম নিবেদন করে দিন শুরু করছে, আপনি ভাবতে পারেন? বাথরুমে বসে তারস্বরে চিৎকার করে গান গাইছে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, ইম্পর্টেন্ট মিটিং আছে, ফিরতে রাত হবে। আমারও একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, দিন পাখি উড়ে। কোথায় যাবে তুমি? ফিরবে না সে তো আর কারো আশাতে, একদিন। কেন বলো তো, আমার কি কোথাও যাওয়ার জায়গা থাকতে পারে না নাকি কাজ তুমি একাই করো? পচ্চুদা কি আর ফোন টোন করছে না নাকি? হ্যাঁ কেন বলো তো, পচ্চুদার ফোনের বিল কি তুমি মেটাও নাকি? এই তোমালে একদম সোফার উপর রাখবে না, আমি কিন্তু তুলকালাম করে দেবো বলে দিলাম। তুলকালাম তুমি এমনিতেই করছো, খিটখিটে সূচি বাই গ্রস্ত এক মহিলা, সকাল থেকে খিমচি খিমচি লাইটটা করে ঘা করে দিল। এই শোনো, এক হাতে খিমচি হয় না বুঝেছ, আমি যদি খিমচি তো তুমিও কামড়া বুঝেছ।
আর বেশি দিন নেই বুঝেছো? এবার নিজের রাস্তাটা না নিজেকে খুঁজে নিতে হবে। তুমিও নাও বুঝলে তো, নিজের রাস্তা এবার নিজে খুঁজে নাও। এতদিন আমি অন্ধ ছিলাম, চোখ বুঝেই ছিলাম, কিন্তু এখন আমি খুলেছি, আমি বুঝতে পেরেছি তুমি আসলে ভেতরে ভেতরে কি জিনিস। এই ওই বাথরুমের ভিজে হাওয়াটা পরে ঘরে কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করবে না বলে দিলাম। বেশ করেছি, বেশ করবো আমি। সবসময় কি তোমার কথা শুনে চলতে হবে নাকি আমাকে? হ্যাঁ, তুমি যা বলো তাই করতে হবে। আমি এই ভিজে হাওয়ায় চটি পরে বিছানায় মাথার কাছে রেখে মাথা দিয়ে শোবো আমি। তোমার কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই অনি। গুড। কিন্তু যখন দেখবে ওই চটিগুলো মাথা থেকে গালে এসে পড়েছে তখন মজা বুঝবে। অনি অনি, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, শুধু তোমাকে। আমি তোমার মতো নষ্ট হয়ে যাইনি, কিন্তু তুমি গেছো, তুমি আমাকে ঠকাচ্ছো। দিনে দিনে তোমার মহিলা প্রীতি যে বাড়ছে তা তোমাকে দেখলেই বোঝা যায়। 40টা এসএমএস আসে, আমার আসে। এই যে এটা নয়, ওটা ওটা ওই পকেটের মধ্যে যেটা বাজছে সেটা আপনার পকেটে দেখুন। মোটেই না। হ্যাঁ কই না, মানে বন্ধের ছুঁচ বলে চালুনি তোর পেছনে। ছি ছি অনি, কি নোংরা নোংরা কথা বলছো তুমি, ছি। এবারে কার না অফিসে? আগে কখনো খেয়াল করিনি, এখন তো দেখছি অনবরত আসছে। হ্যাঁ গানও গাইছে, তবে রবীন্দ্রসঙ্গীত নয়, ফিল্মের গানও নয়, বাংলা।